তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ঋতু অপু জব। আজকের এই ভিডিওতেই আমরা আলোচনা করব রেলের টিকিট কালেক্টর পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ চলছে। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে রয়েছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, সব কিছু আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন যদি আপনি রেলের টিকিট কালেক্টর পোস্টের জন্য আবেদন করতে চান, চাকরিটা আপনি পেতে চান। অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। রেলওয়ে টিকিট কাউন্টার জব। ভারতীয় রেলে টিকিট কাউন্টার হলো একটি গুরুত্বপূর্ণ চাকরি। এ চাকরিতে প্রায় প্রতি বছরই ভারতীয় রেল থেকে বহু সংখ্যক ভ্যাকেন্সি বের হয়। এখানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে চাকরি পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে জানিয়ে টিকিট কালেক্টর চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগে, বয়স সীমা কী লাগে, নিয়োগ পদ্ধতি, সব কিছু, পরীক্ষা সিলেবাস সব কিছু জেনে নেব আমরা আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। পদের নাম ও শূন্য পদ, কোন পদে নিয়োগ চলছে এবং কতগুলো এখানে ভ্যাকান্সি রয়েছে। তো এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো হল্ড কন্ট্রাক্টর ফর সেলিং অফ টিকিটস। হল্ড কন্ট্রাক্টর পোস্টে এখানে ভ্যাকান্সি রয়েছে। তো সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে পাঁচজনকে নিয়োগ করা হবে। এখানে টোটাল পাঁচটা ভ্যাকান্সি রয়েছে। তো এখানে বয়স সীমা ও বেতন, এখানে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা চাওয়া হয়েছে। সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে এখানে আবেদন করা যায়। সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও এখানে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। দ্বিতীয়তে বলা হয়েছে যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে সরকারি নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে, সাথে টিকিট সেল করার উপর ভালো কমিশন দেওয়া হবে। এ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে, রেলওয়ে টিকিট সেলার রিক্রুটমেন্ট 2023 আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। তাছাড়া এখানে ইংলিশ পড়তে এবং বলতে জানতে হবে, অল্প বিস্তার হলে আবেদন করা যাবে। এছাড়া এখানে আলাদা করে কোনো রকম অভিজ্ঞতা প্রয়োজন চাওয়া হয়নি। এ বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে, ইয়ার ইন্ডিয়া রেলওয়ে .gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো নিয়োগ প্রক্রিয়া কিভাবে এখানে নিয়োগ করা হবে, কিভাবে এখানে সিলেকশন প্রসেস রয়েছে, তো দেখতে পাচ্ছ এখানে কীরকমভাবে নিয়োগ করা হবে সেটা হচ্ছে শেষ সংক্রান্ত বিষয়। আপনাদের জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে হবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে সমস্তটা দেখে নিতে পারো তোমরা। তো কিভাবে আবেদন করতে হবে, এখানে আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চান, আবেদন করবেন ভাবছেন, তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে, সে বিজ্ঞপ্তিতে আবেদনের ফর্ম দেওয়া রয়েছে, A4 পেপারের প্রিন্ট আউট করতে হবে। ওখানে ফর্ম দেওয়া রয়েছে, সে ফর্মটি A4 পেপারের প্রিন্ট আউট করে নিজেকে ফিল আপ করতে হবে। তারপর যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সে অ্যাড্রেসে কিন্তু জমা করে আসতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিপত্রগুলি রয়েছে সেইগুলিকে সংযুক্ত করে সঙ্গে সমস্ত তথ্য দেখে বুঝে যাচাই করে তবেই নিজের দায়িত্বে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন, এটা কিন্তু বলা হয়েছে। তো এবারে আমরা দেখে নেব খুব ইম্পর্ট্যান্ট, এখানে আবেদনের শেষ তারিখ কবে রয়েছে। অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ রয়েছে 19/10/2023। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15/9/2023, আবেদন শুরু হয়েছে 15/9/2023, আবেদন চলবে 19/10/2023 পর্যন্ত। তো এখানে ডাউনলোড করার লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট
year.indianrailway.gov.in অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে পিডিএফ ভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে ডাউনলোডের লিঙ্কে তোমরা টাচ করবে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর যে ফর্ম দেওয়া রয়েছে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, সেটাকে পিডিএফ ডাউনলোড করে নেবে। অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখানে সমস্তটা দেওয়া রয়েছে, একটু আগে যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ যে ডেটে বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে 15/9/2023 এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো জব লোকেশন তোমাদের কোথায় রয়েছে, শিয়ালদা। শিয়ালদা লোকেশনের জন্য কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে। তো ভালো করে তোমরা একটু চেক আউট করে নেবে, তারপর কিন্তু যে ফর্ম দেওয়া রয়েছে সে ফর্মটি ফিল আপ করবে এবং যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, অথবা তোমরা গিয়েও কিন্তু ফর্ম জমা করে আসতে পারো। তো লাস্ট ডেট আমরা দেখে নেব, লাস্ট ডেট আগেও দেখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইমও দেওয়া রয়েছে 19/10/2023 দুটা পর্যন্ত কিন্তু এখানে তোমাদের টাইম রয়েছে। তো একটু স্ক্রল ডাউন করার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ফর্ম দেওয়া রয়েছে। অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ঠিকঠাকভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, তারপর যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস তোমরা পাঠিয়ে দেবে অথবা গিয়েও জমা করে আসতে পারো। তো বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, এখানে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে একটু দেখে নেবে তারপর ফর্মটি ফিল আপ করবে। এই হচ্ছে ফর্ম, এখানে কিন্তু এইভাবে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিকঠাকভাবে ফর্মটি ফিল আপ করবে, তারপর যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস তোমরা পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, এ ছিল রেলের টিকিট কালেক্টর পোস্টের একটি নিউ ভ্যাকান্সি। যদি ভিডিওটি থেকে উপকৃত মনে হয় তো অবশ্যই একটা লাইক করবে। আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, প্রতিনিয়ত জবের আপডেট সবার আগে পেতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে।